আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সাজের প্রেম এই গল্পের 15 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা হয়তো বা অনেকেই বলেন এই গল্পটা দিতে এত লেট করি কেন। অবশ্য এই ব্যাপারটা আমি আগেও বলেছি, এখনও বলছি, এই গল্পের লেখিকা নীলিমা জাবিন তানমানা। উনি পড়ালেখা এক্সাম সব মিলিয়ে একটু বেশি বিজি, যার ফলে গল্প লিখতে একটু সময় কম পান, যার ফলে গল্পটা দিতে একটু দেরি হয়। আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মাহবুব নিশিকে ঘুম থেকে তুলে কোলে নেয়। নিশি টেরও পায়নি। মাহবুব নিশিকে কোলে নিয়ে বলছে, কেমন ঘুম ঘুমায় চিন্তা করা যায়? সে কখন থেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ম্যাডামের ঘুম ভাঙার কোনো বালাই নেই। মাহবুব এবার নিশির কানের কাছে মুখ নিয়ে নিশিকে ডাকে। নিশি হালকা নড়ে ওঠে। মাহবুব আবার নিশিকে ডেকে তোলে। ঘুম থেকে ওঠার পর নিশি মাহবুবের কোলে থাকতে দেখে অবাক হলো। তার চেয়ে বেশি অবাক হলো পুরো ঘর অন্ধকার আর মোমবাতি চলছে শুধু। নিশি মাহবুবের কোল থেকে নামে আর মাহবুব নিশির জামা ঠিক করে দেয়। নিশি চলে হাত খোপা করতে করতে মাহবুবকে জিজ্ঞাসা করলো, এসব কি, কখন করলেন এসব? মাহবুবের মুখের দিকে তাকিয়ে থাকলো নিশি। হাত মুছে মাহবুব বলল, এইভাবে ঘুমালে দেখবা কি করে? হাসি দিয়ে নিশি বলল, কিন্তু এই সারপ্রাইজ কেন হঠাৎ? নিশিকে মোমবাতি দিয়ে শেভ করা হার্টের ভিতর দাঁড় করিয়ে বলল, আমি নিশি সারপ্রাইজ পেতে ভালোবাসি, চুটিয়ে প্রেম করব আজকে দুজন। তুমি আমার ঠিক এইখানে আছো। তার ডান হাত দিয়ে নিজের বুকে আঘাত করে মাহবুব, কেউ আমার এতটা কাছে আসতে পারেনি কখনো, কিন্তু তুমি পৌঁছে গেছো। ভালোবাসি তোমায় পাগলের মতো, যতটা ভালোবাসলে তোমার স্মৃতি নিয়ে মারা যায় ঠিক ততটাই ভালোবাসি। এখন তুমি আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছো আমার বুকে। এতদিন হাহাকার, এতদিনকার তীব্র যন্ত্রণা সব আমি নিভিয়ে ফেলতে চাই, রঙিন করতে চাই আমার সাদা কালো দুনিয়াটাকে। সেই রং তুলি কি তুমি ছোঁয়াবে নিশি? আঁকবে তোমার বুকের ক্যানভাসে আমার ছবি? মাহবুব কথা বলতে বলতে চশমা খুলে বসে আছে হাঁটু গেড়ে। নিশি মাহবুবের কথাগুলো শুনছে, হাত বাজ করে। মাহবুব বসে পড়লে নিশি মাহবুবের কাছে যায়। মাহবুব বরাবর নিশিও হাঁটু গেড়ে বসে। মাহবুবের ডান হাত নিশি নিজের দুই হাত দিয়ে মুঠোবন্দি করে নিজের কপালে ছোঁয়ায়। মাহবুবকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নিশি বলল, এঁকেছি তো 5 বছর আগেই, মশার হলে অনেক আগেই মুছে দিতাম। কই মুছতে তো পারিনি? আমি তো আমার মিস্টার পারফেক্টকে হারাতে চাইনি কোনো দিন। কথা দিচ্ছি, যত বাজে পরিস্থিতি আসুক না কেন, আর কোনো দিন তোমার হাত ছাড়ব না, কোনো দিন তোমায় ছেড়ে যাব না। নিশির মাথায় অ্যালোপাতারি চুমু খেয়ে মাহবুব বলল, আই লাভ ইউ সো মাচ, আই রিয়েলি লাভ ইউ নিশি, রিয়েলি লাভ ইউ। নিশি বলল, আই লাভ ইউ টু মিস্টার পারফেক্ট। মাহবুব বলল, কোনোদিন আমায় ছেড়ে যাবে না তো আর? নিশি কেঁদে দিচ্ছে আর বলছে, কোনোদিন না, একদম না। মাহবুব বলল, একটা রিকোয়েস্ট আছে। নিশি বলল, কিসের? মাহবুব বলল, আমার ঘরে মশারি টানানো যাবে না, আমি মশারি ফেলে দিয়েছি। নিশি বলল, আমি কি মশার কামড় খাবো? মাহবুব বলল, না, যত রকমের অ্যারোসল আছে মশা মারার সব নিয়ে আসবো, বাট মশারি না। নিশি হাসছে আর বলছে, আচ্ছা আচ্ছা। নিশি হাসছে আর মাহবুব পেছনে গিয়ে নিশির ঘাড়ে চকলেট ফেলে দেয়। চকলেট মাহবুবের খুব পছন্দের, ঘর থেকে চাল শেষ হতে পারে কিন্তু চকলেট না। নিশি চকলেটটা সরাতে গেলে তখন মাহবুব নিশির হাতটা ধরে, নিশির হাত ধরে পেছন থেকে মাহবুব নিশির ঘাড় থেকে চকলেটটা খায়। নিশি মাহবুবের হাত খামছে ধরে, মাহবুব নিশিকে ঘুরিয়ে আলমারির সাথে মিশিয়ে দাঁড় করায়। নিশি মাহবুবের মুখের দিকে তাকিয়ে আছে। মাহবুব আস্তে আস্তে নিশির পায়ের সামনে বসে, নিশির পা মাহবুবের নিজের ওরুর উপর রাখে। নিশির প্লাজো উপরে তোলা মাহবুব পকেটে হাত থেকে গোল্ডেন একটা পায়েল বের করলো। নিশি পায়েল পরতে ভালোবাসে, কিন্তু পায়েলের টুংটাং আওয়াজ পছন্দ করে না, তাই মাহবুব আওয়াজ ছাড়াই পায়েলটা কিনে এনেছে।
নিশির ফসা পায়ে পায়ালটা মিস করেছে। এরপর মাহবুব নিশির প্লাজু নামিয়ে দেয় আর নিজে উঠে যায়। নিশির কান বরাবর নিজের হাত রেখে মাহবুব নিশিকে বলল, সেই 20 বছরের নিশি আছো তুমি যাকে আমি ভালোবেসেছিলাম, সেই চুল ঠোঁট আর চোখ আমাকে পাগল করেছিল, সেসব আগের মতোই আছে, তোমার চুল দিয়ে আমায় বাঁধতে পারবে না নিশি? মাহবুবকে বুকে মাহবুবের বুকে হাত দিয়ে নিশি বলল, বলো যে ছোটাতে পারবে কিনা। এই সময় সায়েম মাহবুবকে কল করে। মাহবুব দূর থেকে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সায়েম মাহবুব ফোন রিসিভ করলো। মাহবুব বলল, এত রাতে জ্বালাচ্ছিস কেন? সায়েম হাসছে আর বলছে, জানি আমি তুই রোমান্স করছিস, নয়তো তাড়াতাড়ি ফোন ধরতি না। মাহবুব এবার বিরক্ত হয়ে বলল, জানোস যখন তাহলে রং টাইমে ফোন কেন দিয়েছিস আব্বাল? সায়েম বলল, ভাবিকে ফোনটা দাও তো। মাহবুব বলল, কেন ভাবিকে দেয়া যাবে না, আমাকে বল। মাহবুব বলল, ভাবিকে জিজ্ঞেস কর কফি কই। মাহবুব বলল, এখন কেমনটা লাগে ওই হারামজাদা, এই জন্য তুই কল দিয়েছিস, কি জেনে আসে জানিস না? সায়েম বলল, ও ভাইয়া রিল্যাক্স, আমি খুঁজছি কিন্তু পাইনি। নিশি বলল, কি লাগবে? মাহবুব বলল, কফি খুঁজে পাচ্ছে না। নিশি বলল, আচ্ছা আমি বানিয়ে দিয়ে আসছি। আর নিশি আসছে, ফোন কেটে দিয়ে মাহবুব বলল, না একদম জাস্ট ওরে কফির বয়ম দিয়ে আসো, ও নিজে বানাবে। নিশি বলল, আচ্ছা আসতেছি আমি। নিশি বিছানা থেকে ওনা নিয়ে দরজা একটু খুলে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে সায়েম কিচেনে চোখ গোলাচ্ছে আর পা নাচাচ্ছে। নিশি এসে বলল, এখনো পাওনি? সায়েম বলল, ভাবি সরি তোমাদের বিরক্ত করলাম বলে, আমার আসলে ঘুম আসছিল না তাই কফি বানাবো ভেবেছি। সায়েমের হাতে বয়ম দিয়ে নিশি বলল, এই যে বয়ম। সায়েম বলল, ও গড। নিশি বলল, বাকিটা পারবে? সায়েম বলল, অফকোর্স, তুমি তাড়াতাড়ি যাও নয়তো ভাইয়া বের হয়ে এসে আমাকে মারতে শুরু করবে, আজ বউ নেই বলে আমি রাত বিরাতে ফোন পেয়ে যেতে পারি না। গরম পানিতে কফি মিশিয়ে সায়েম বলতে লাগলো। নিশি লজ্জা পেয়ে বলল, চুপচাপ কফি খেয়ে ঘুমাও, রাত জাগবে না একদম। সায়েম বলল, যাও গুড নাইট। নিশি বলল, গুড নাইট। নিশি চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। মাহবুব তখন আলমারির সাথে গেসে দাঁড়িয়েছিল। মাহবুব 3/4 প্যান্ট পরেছিল। মাহবুবের পায়ের পশমগুলো নিশিকে আকর্ষণ করছে। নিশিকে দেখে মাহবুব বলল, দেবরের সেবা করা শেষ? নিশি আবার হাসছে আর বলছে, আরে রাগ করছো কেন, তোমারই তো ভাই। মাহবুব বলল, দাঁত কম কেলাও, ওরে কালকে সকালে আমি ঘোরাঘুরো করে ফেলবো, নিজে তো সিঙ্গেল তার উপর রাত বিরেতে কাপলদের ডিস্টার্ব করে। নিশি বলল, হইছে, এখন কি ঘুমাতে যাব না? নিশির হাত টান দিয়ে মাহবুব বলল, মাথা খারাপ নাকি, এখন ঘুমাবো কি করে? নিশি বুঝেও হাসছে আর বলছে, কেন অন্যদিন যেভাবে ঘুমাও সেইভাবে। মাহবুব বলল, মাথা আমার। মঙ্গল নিবাচ্ছে নিশি আর বলছে, মাথা তো তোমারই, আমার তো না। নিশির চুল খুলে দিয়ে মাহবুব বলল, না আর নিবিও না। নিশি বলল, কেন? নিশির চুলগুলো কানের কাছ পিছনে গুঁজে দিয়ে মাহবুব বলল, অন্ধকার হয়ে গেলে তো তোমায় দেখতে পারবো না। নিশি বলল, আমায় দেখতে বলছি কে? মাহবুব বলল, কেউ বলবে এরপর আমি দেখব। নিশি বলল, না। এরপর মাহবুব নিশিকে উঠতে বলে। নিশি উঠে দাঁড়ায়। মাহবুব তখন এক হাত দিয়ে নিশির 2 হাত পিছনে নিয়ে ধরে আর অন্য হাত দিয়ে নিশির মুখে আলতো ছোঁয়ে। নিশি চোখ বন্ধ করে ফেলে। এমনিতেই ঠান্ডা লাগছে, তার উপর মাহবুবের এমন হৃদয় বিজনক পরও সবচেয়ে মিশে একাকার হয়ে যাচ্ছে। নিশির চুলগুলো সামনে এনে মাহবুব নিশির পিঠে হাত বোলায় আর কিস করে। নিশি কিচ্ছু বলছে না, শুধু চোখ বন্ধ করে আছে। মাহবুব নিশির হাত ছাড়ার পর নিশি মাহবুবের টি শার্ট ধরে। মাহবুব নিজের মুখ নিশির সামনে নিয়ে নিশিকে বলে, একদিন বলেছিলাম 3-piece নেক ছোট করতে, এই ড্রেসটা পরে বাইরে যাবে না, ইভেন সায়েমের সামনেও না, শুধু আমার সামনে পড়তে পারবা। নিশি বলল, আচ্ছা। মাহবুব বলল, নাকুলটা তো কালো হয়ে গেছে। নিশি বলল, না অন্ধকার তো তাই এমন লাগছে। নিশির হাত দেয়ালে ঠেকে মাহবুব বলল, তাকাও আমার দিকে। নিশি বলল, পারবো না। মাহবুব বলল, তাকাও, নয়তো আর এক হাত উঠাবো এখন। নিশি বলল, আচ্ছা তাকালাম।
দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মাহবুব হঠাৎ করেই নিশির নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। নিশি মাহবুবের টি শার্ট আরও শক্ত করে খামছে ধরল। মাহবুব নিশির হাত ধরে রেখেছে। কিছুক্ষণ পর মাহবুব নিশির মুখের দিকে তাকায়, আর নিশি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাহবুব বলল, এই। নিশি বলল, হুম। মাহবুব বলল, মাথা নিচু কেন? নিশি বলল, তো কি করব, আমার লজ্জা নেই নাকি? মাহবুব বলল, এর আগে দুই দিন লজ্জা করেছিল। নিশি বলল, এর আগের দুই দিন তো প্ল্যান করে কিছুই হয়নি, তাই লজ্জা পাইনি, কিন্তু সকালে পেয়েছি অনেক। নিশিকে বুকে জড়িয়ে মাহবুব বলল, আজব মেয়ে। নিশি বলল, তুমিও তো আজবই, দুম দাম ঘুম থেকে তুলে এসব কেউ করে? মাহবুব বলল, থাক কিছু বললাম না, বললে আবারও লজ্জা পাবা। নিশি বলল, হ্যাঁ, কিছু বলল না। মাহবুব বলল, অনেক কিছু এখনও বলার বাকি। এরপর নিশিকে কোলে নিয়ে মাহবুব ফ্লোরে পা উঁচু করে ধরে। নিশি বলে, মোমবাতিগুলো নেবাও। নিশি ফু দিয়ে সবগুলো মোমবাতি নিভিয়ে দিল। ঘর পুরো অন্ধকার, বাইরে থেকে ঝিঝি পোকার আওয়াজ আসছে। খাটের পাশের মোমবাতিগুলো মাহবুব নিবায়। নিশি খাটে শুয়ে আছে। আজকে কেন যেন নিজেকে নতুন বউ লাগছে নিশির। নিশি কম্বল গায়ে দিতে যাবে, তখন মাহবুব ওর হাত ধরে ওকে আটকায়। নিশি বলল, কি হলো আবার? কম্বল ফেলে মাহবুব বলল, যা হলো না এখন সেইটাই হবে। নিশি বলল, এই যে আবার, না এখন কিচ্ছু না, ঘুমাবো আমি। মাহবুব বলল, ঘর অন্ধকার, তোমার লজ্জা লাগবে না, আর সো আজকে ঘুমানো একেবারেই নিষেধ। মাহবুবের হাত ধরে নিশি বলল, আম্মু বাঁচাও। মাহবুব বলল, চুপ। সকালবেলা নিশি রান্না করে আর মাহবুব ঘুমাচ্ছে। সায়মা পরে পরেই ঘুমায়। ঘড়িতে 8:30 বাজে, কিন্তু এতে নিশি আর মাহবুবের কারোরই মাথা ব্যথা নেই, কারণ মাহবুব সকালে অফিসে ফোন করে ছুটি নিয়ে নিয়েছে। 9:00 নিশি মাহবুবকে ডাকতে আসে। মাহবুবের পিঠ ঠেলে নিশি বলল, এই যে উঠবা না। ঘুমজড়ানো কণ্ঠে মাহবুব বলল, কি হচ্ছে বউ, ঘুমাচ্ছি তো, কালকে রাতে একটু ঘুম হয়নি আমার। নিশি বলল, হবে কি করে, ঘুমালে অকাজগুলো কে করত? মাহবুব ঘুরে নিশির হাত টান দিয়ে বলল, হ্যাঁ সেটাই। নিশির ভেজা চুল থেকে টাওয়েল খুলে ফেলল। এই যে আবার শুরু করেছ, উঠো তাড়াতাড়ি, 9:00 বাজে, বাজারে যাবো আবার। নিশির গলে শুয়ে মাহবুব নিশির কোমর জড়িয়ে ধরে বলল, ধুর। মাহবুবের চুলে হাত বোলাতে বোলাতে নিশি বলল, উঠো রে। চোখ বন্ধ করে মাহবুব বলল, না রে। নিশি বলল, হ্যাঁ রে, ছাড়ো এখন, উঠো। মাহবুব বলল, না গো, যেও না। নিশি বলল, দেখো তো কেমন ঢং শুরু করছে। নিশি মাহবুবের শরীর ভালো করে কম্বল জড়িয়ে দিল, আর মাহবুব নিশির কোলে উপর হয়ে শুয়ে আছে, আর নিশি বসে বসে মাহবুবের মাথায় হাত বোলাচ্ছে। গুমগুম চোখে সায়েম ওদের ঘরে ঢুকল, কোনো নখ ছাড়াই। সায়েম মাহবুব আর নিশিকে এইভাবে থাকতে দেখে বলে, আল্লাহ, আমার জন্য একটা বউ পাঠাও। আর সরি ভাবি, আমি আসলে ভাইয়াকে গুড মর্নিং বলতে এসেছিলাম। মাহবুবের বুকে মাথা বালিশে রেখে নিশি উঠে দাঁড়ায় আর বলল, ইটস ওকে, বসো তুমি, কাকে গুড মর্নিং বলবা তুমি, তোমার ভাইয়া এখনও ঘুমায়। মাহবুব বলল, আর একটু ঘুমাই, এরপর উঠছি। নিশি বলল, বাজারে যেতে হবে, শুধু এইটুকু মনে রাখো, সায়েম ব্রেকফাস্ট করবা না, আসো। সায়েম বলল, ভাইয়া উঠুক, এরপর আমিও গিয়ে ঘুমাই আবার। সায়েমও চলে যায়। নিশি হাতের কাজ গুছাতে গুছাতে মাহবুব উঠে যায়। মাহবুবকে উঠতে দেখে নিশি বলল, গরম পানি করতে দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে গোসল করবা না? মাহবুব বলল, গরম পানি আমার পোষায় না, ঠান্ডা পানি দিয়ে করতে হবে। নিশি বলল, আবার কাশবা, তাই তো, আমি গরম পানি দিয়ে যাচ্ছি, না পোষাইলে গরম পানি দিয়েই করতে হবে। মাহবুব বলল, আচ্ছা দিয়ে যাও। মাহবুব দাঁত ব্রাশ করছে আর চিমোচ্ছে। নিশি মাহবুবকে গোসল করার পানি দিয়ে যায়। নিশি বলল, তাড়াতাড়ি, হ্যাঁ। মাহবুব বলল, আচ্ছা গো। মাহবুবের চোখের দিকে তাকিয়ে নিশি বলল, এখনও কীভাবে চিমোচ্ছে, ঘুমে ঘুমে আবার সাবানের বদলে হারপিক গায়ে মেখো না। মাহবুব বলল, হপ, আমি কি অন্ধ? নিশি বলল, অন্ধই তো, আসো তাড়াতাড়ি। মাহবুব বলল, ওকে রে যান। মাহবুব গোসল করে ব্রেকফাস্ট করতে বসে। মাহবুব সায়েমকে ডাক দিয়ে টেবিলে বসায়। সায়েমকে রেডি দেখে মাহবুব বলে, কিরে, কই যাবি? সায়েম বলল, তোমার সাথে বাজারে যাব।
মাহবুব বলল, এত ভালো তুই, বাজারও যাস? সায়েম বলল, যাওয়া লাগবে, বউ তো হবে নাকি, বউ তো সকালে মাথায় হাত বোলাতে বোলাতে বলবে, সায়েম বাজারে যাও, তখন কি আমি না বলতে পারবো? তাই শিখবো এখন। খাবার মুখে দিয়ে মাহবুব বলল, কপাল, তোর বউ কি আমার বউয়ের মতো হবে যে মাথায় হাত বুলিয়ে বলবে? তোকে জারো দিয়ে পিটিয়ে না বলে দেখ। সায়েম বলল, এই ভাইয়া, সাত সকালে এসব কী বলছিস, তোর মনে কি দয়া মায়া নাই? মাহবুব বলল, খা এখন, আর যদি রাত্রে ফোন দিছিস তাহলে তোর ফোন ভাঙব আগে এরপর তোকে। পিঞ্চ করে সায়েম বলল, ও হো, আমি না ভুলে গিয়েছিলাম, তখন রাত ছিল। মাহবুব বলল, অসভ্য, খা তাড়াতাড়ি। নিশি ওদের কথা শুনছে আর হাসছে। তো ফ্রেন্ডস, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কেমন লাগলো কমেন্ট না করে কেউ যাবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের চ্যানেলের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।